আজকের পর্বে তৈরি করে দেখাবো মুচমুচে রসালো পাকন পিঠা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। পাকন পিঠা অনেকে বানালে অনেক সময় নরম হয়, তো যারা নতুন রাঁধুনে তাদের জন্য থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স, যেভাবে এই পিঠাটি বানালে এরকম রসালো হবে এবং মুচমুচে হবে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন রাঁধুনে তারা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি আপনারা উপকৃত হবেন। এর জন্য লাগবে মগ ডাল। আমি এখানে এক কাপ মগ ডাল নিয়েছি, এটা 250 গ্রামের একটু কম হবে। এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে, অনবরত নেড়ে চেড়ে ভেজে নেবেন, খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কয়েকবার পানি বদলিয়ে এটাকে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করা হয়ে গেলে আমি এখানে পানি দিয়েছি প্রায় 5 কাপের মতো, আর 1 চা চামচ লবণ দিলাম, সাথে দিয়েছি 1টি তেজপাতা। চুলা ধরিয়ে দিচ্ছে, প্রথমে হাই ফ্লেমে রাখবো। বলো কাষার পর মিডিয়াম আঁচে এটাকে রান্না করতে হবে 40 থেকে 45 মিনিটের মতো, তাহলে এটা সেদ্ধ হয়ে গলে যাওয়ার মতো হয়ে যাবে। এই পর্যায়ে তেজপাতা উঠিয়ে ফেলে দিচ্ছে এবং ডাল ঘুটনি দিয়ে একটু ঘেঁটে নিচ্ছে। 40 থেকে 45 মিনিটের বেশি কিন্তু আবার রান্না করা যাবে না, তাহলে মুগ ডালের যে সুন্দর ঘ্রাণ সেটা কিন্তু চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া, দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেন একেবারে নরম না হয়, ডোটা একটু শক্ত টাইপ করে নিতে হবে। শক্ত ডো করলে এই পিঠাটা যখন আপনি ভাজবেন তখন অনেক মুচমুচে হবে, আর ডোটা যদি নরম হয় তাহলে পিঠা অনেক সময় দেখা যায় মুচমুচে হয় না। আসলে দুটো কারণে পিঠা মুচমুচে হয় না, একটা হচ্ছে আপনার ডোটা যদি নরম হয়, আর একটা হচ্ছে আপনার ভাজার উপর নির্ভর করে এবং শিরার উপর ডিপেন্ড করে। মূলত তিনটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে ধাপে ধাপে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। তো দেখুন, এই ডোটা কিন্তু যথেষ্ট টাইট, হ্যাঁ, নরম না, আর এটা মাখাতে আমি কিন্তু কোনো প্রকার চালের গুঁড়া ব্যবহার করিনি। ঠিক এরকম চালের গুঁড়া ছাড়া এই ডোটাকে সুন্দরভাবে মাখিয়ে একদম স্মুথ করে নিতে হবে। তারপর এভাবে গোল করে তৈরি করে চালের গুঁড়া দিয়ে এটাকে রুটি বেলে নিতে হবে একটু মোটা করে। যদি এটা এরকম পারফেক্ট টাইট হয় তাহলে কিন্তু এটা মাখাতে চালের গুঁড়ার প্রয়োজন হবে না, আর যদি নরম হয় তাহলে আপনাকে চালের গুঁড়া ব্যবহার করতে হবে মাখাতে, তা না হলে দেখবেন যে এটা ফ্লোরের সাথে লেগে যাবে, তখন আপনাকে মাস্ট চালের গুঁড়া ব্যবহার করতে হবে। আর যখন এটা পারফেক্ট হবে তখন এটা মাখানোর সময় চালের গুঁড়ার প্রয়োজন নেই, এমনিতেই খুব সুন্দরভাবে মেখে নিতে পারবেন। এরকম মোটা করে রুটি বেলা হয়ে গেলে উপর একটু তেল দিয়ে জাস্ট পুরো রুটির উপরে সমান করে ছড়িয়ে দিবেন, এতে করে আপনার ডিজাইনটা কাটতে সুবিধা হবে। আমি বেশি কঠিন কিছুর মধ্যে যাচ্ছি না, জাস্ট একটা টুথপিক নিয়ে এদিক ওইদিক দেখতেই পাচ্ছেন এভাবে জাস্ট একটু কেটে নিচ্ছে। এটা চারপাশ থেকে কেটে নিলে পাতার মতো ডিজাইন ক্রিয়েট হবে, এটা আমার কাছে সবচাইতে সিম্পল এবং সহজ মনে হয়েছে, তাই আমি এটাই করে দেখ। তো এভাবে চারপাশ থেকে টুথপিকের সাহায্যে আমি কেটে আলাদা করে নিচ্ছি, তারপর সাইড থেকে একটু সুন্দর করে কেটে নিব। সবগুলো পাতা আলাদা করে নেওয়ার পর চার সাইডে যে বাড়তি অংশ রয়েছে সেগুলো কেটে ফেলে দিতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন এটা দিয়ে কেটে নেওয়ার কারণে যেটা হয় যে চারপাশে খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়, অথবা কেউ চারা টুথপিকের সাহায্যেও কেটে ডিজাইন ক্রিয়েট করতে পারেন। কারণ আপনারা দেখবেন নকশি পিঠায় বিভিন্নভাবে কিন্তু তৈরি করে দেখানো হয়, সেটাও ফলো করতে পারেন, অথবা সিম্পল যেটা আপনার কাছে সহজ মনে হয় আপনি সেটাও করে নিতে পারবেন।
এভাবে পিঠা বানালে সময় বেশি লাগে না একটা রুটি থেকে আপনি 8 থেকে 10টি পিঠা একসাথে বানিয়ে ফেলতে পারবেন যারা এক্সপার্ট তাদের সময়টা খুবই কম লাগবে বাট যারা নতুন রাঁধুনে তাদের পিঠা বানাতে একটু সময় লাগবে এখন চিনির শিরা তৈরি করছি এর জন্য আমি এখানে নিলাম 1 কাপ চিনি আর 1 কাপ পানি সাথে দিয়ে দিচ্ছি দুটো এলাচ একটু থেতো করে দিবেন এতে করে এলাচের সুঘ্রাণ শিরার সাথে মিশে যাবে বলক আসার পর আমি এই যে এলাচ রয়েছে এটা তুলে ফেলে দিব চিনি শিরা কিন্তু বেশি সময় জাল করা যাবে না জাস্ট 3 থেকে 4 মিনিট হাইস্ট 5 মিনিট এর মধ্যে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি সামান্য স্যাফরন দিলাম এটা অপশনাল বাসায় থাকলে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই আর সেই সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে কি হবে শিরার মধ্যে ঘি এর ফ্লেভার পাওয়া যাবে যখন পিঠাটা খাবেন মনে হবে যে পিঠাটা ঘিয়ে ভাজা তবে একেবারে অথেন্টিক খাঁটি গাওয়া ঘি দিয়ে তৈরি করতে হবে যেটা সুন্দর স্মেল পাওয়া যায় তো ঘিটা গলে গেলে সাথে সাথে চুলাটা বন্ধ করে দিয়েছি আর শিরার ঘনত্বটা হবে ঠিক এরকম আমি যে পরিমাণ চিনি এবং পানি নিয়েছি সেভাবে যদি আপনি শিরাটা তৈরি করেন তাহলে পিঠাটা মচমচে হবে যদি শিরা পাতলা হয় তাহলে যখন চিনি শিরাতে আপনি পিঠাটা ডুবিয়ে উঠে ফেলবেন তখন আবার কিন্তু পিঠাটা নরম হবে তো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল নিলাম এই পিঠাটা ডুবো তেলে ভাজলে দেখতে বেশি সুন্দর লাগে প্লাস এটা মচমচে হয় তো চুলার তাপ থাকবে কিন্তু প্রথম দিকে মিডিয়াম মিডিয়াম আছে মিডিয়াম গরম করে তারপর পিঠাগুলো ছাড়বেন এরপর মিডিয়াম থেকে একটু কম আছে রেখে সময় নিয়ে লাইট গোল্ডেন করে ভেজে নেবেন কারণ একটু সময় নিয়ে ভেজে নিলে কী হবে পিঠা বেশি ক্রিস্পি হবে আর এই ক্রিস্পিনেসটা ডিপেন্ড করে তেলে ভাজার উপরে এবং শিরা কতটুকু ঘন সেটার উপরে শিরা যদি পানির মতো পাতলা হয় আপনি এই সময় যতই ক্রিস্পি করে ভাজেন না কেন ওটার মধ্যে ডিপ করার মাত্রই ওটা কিন্তু নরম হয়ে যাবে আর যদি শিরাটা পারফেক্ট ঘনত্ব হয় যেরকম জিলাপির শিরা হয় যে দেখবেন যে ভিতরে বেশ রসালো হবে উপরে মচমচে থাকবে সেটার জন্য পারফেক্ট শিরা তৈরি করাটাও জরুরি তো আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে যদি আপনারা শিরা তৈরি করেন সেটা কিন্তু একদম পারফেক্ট ওই শিরা দিয়ে আপনি জিলাপিও তৈরি করতে পারবেন এই পিঠাটাও তৈরি করতে পারবেন এতে কী হবে শিরাটা আপনার বেশ ঘন হওয়ার কারণে এটা টেনে নেবে ঠিকই বাট ওপরে যে ক্রিস্পিনেস ভাব সেটা বজায় থাকবে তো আমার পিঠাটা প্রায় ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে পাল্টিয়ে লাইট গোল্ডেন করে ভেজে নিচ্ছে চুলার তাপ যদি বাড়ানো থাকে তাহলে দ্রুত লাইট গোল্ডেন কালার আসবে পিঠাটা কিন্তু নরম হবে তখন আবার চিনি শিরা ঘন হলেও লাভ হবে না কারণ আপনার পিঠাটা ক্রিস্পি হবে না যেটার জন্য আপনি ঘন শিরাতে ডিপ করলেও পিঠাটা ক্রিস্পি হবে না ওইটা আবার সফটই হবে তো আসলে নেগেটিভ পজিটিভ দুটোই থাকে যে কোনো একটা খাবারের সো আমি ডিটেলসে আপনাদেরকে বলে দিলাম যদি আপনারা এগুলো প্রপার ফলো করতে পারেন তাহলে পারফেক্ট মুগ ডালের ক্রিস্পি এবং মানে খুব মজার একটা পিঠা তৈরি করে ফেলতে পারবেন সেটা যাকেই খাওয়ান না কেন খেয়ে বলবে যে ওয়াও অনেক মজার হয়েছে তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি সময় নিয়ে ভেজেছি এটা কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে বেশ ক্রিস্পি হয়েছে তো তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে তারপর এটা সাথে সাথে শিরার মধ্যে দিতে হবে তবে একেবারে গরম শিরাতেও কিন্তু দেওয়া যাবে না একটু ঠান্ডা থাকবে হালকা গরম থাকলে থাকবে সমস্যা নেই তো প্রথমে শিরাটা তৈরি করবেন তারপর পিঠা ভাজতে যাবেন তাহলেই হবে আগে পিঠা ভাজবেন পরে শিরা তৈরি করবেন সেটা করলেও কিন্তু হবে না যখন শিরা আগে তৈরি করবেন পিঠা ভাজতে ভাজতে ততক্ষণে আপনার শিরাটা অনেকটা ঠান্ডা হয়ে আসবে এরপর পিঠা ভেজে গরম গরম তুলে চিনি শিরাতে ডিপ করলে সেটার সাথে সাথে শিরা টেনে নেয় আপনি পিঠা ঠান্ডা হওয়ার পর যদি চিনির শিরার মধ্যে দেন তাহলে কিন্তু আবার পিঠা চিনির শিরাটা টানতে পারে না তখন আবার ভেতরে কিন্তু শিরাটা ঠিকমতো ঢুকবে না রসালো হবে না যেটা ভাঙলে দেখবেন যে ভেতরটা আপনার রসালো মনে হচ্ছে না বাট গরম পিঠা যখন ঠান্ডা শিরার মধ্যে দিবেন এই পিঠা দেওয়া মাত্র সাথে সাথে শিরা টেনে নেবে এবং ভেতরে বেশ রসালো হবে আমি আপনাদেরকে ভেঙে দেখাবো তাহলেই বুঝতে পারবেন তো কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু যথেষ্ট মজার আর ক্রিস্পি অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এবং রেসিপিটি পারফেক্ট হয়েছে কিনা এখন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যেটা আসলে ক্রিস্পি হয়েছে কিনা বা ভিতরের রসটা প্রবেশ করেছে কিনা তো দেখুন এভাবে চাপ দিলে দেখবেন যে ভিতরে বেশ রসালো আর যখন এভাবে ভাঙবেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এইভাবে ভাঙলেই বুঝবেন যে এটা বেশ মচমচে হয়েছে আছে